तव कथामृतम् तप्त जीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृणन्ति ये भुरिदा जनाः भुवि गृणन्ति ये भुरिदा जनाः। ठाकुर दक्षिणेश्वर मंदिरे नरेंद्र प्रभृति भक्त संगे ठाकुर श्री रामकृष्ण मध्यान्न सेवार पर दक्षिणेश्वर मंदिरे भक्त संगे घरे विश्राम करितेछेन। आज नरेंद्र भवनाथ प्रभृति भक्तरा कलिकाता हईते आसियाछेन। मुखुज्जे भ्रातृद्वय ज्ञान बाबू छोट गोपाल बड़ काली प्रभृति एराव आसियाछेन। कन्यागर हईते तीन चारटी भक्त आसियाछेन। राखाल श्री वृंदावनी बलरामेर सहित आछेन, ताहार ज्वर हइयाछिल संबाद आसियाछे। आज रविवार कृष्णा दशमी तिरिशे भाद्र बारोश एकानब्बे चौदह सेप्टेम्बर 1884 नरेंद्र पितृवियोगेर पर मा ओ भाईदेर लइया बड़ई व्यतिब्यस्त हइयाछेन। तिनि आईन परीक्षार जन्य प्रस्तुत हइबेन। ज्ञानबाबू चारटे पास करियाछेन ও সরকারের কর্ম করেন, তিনি দশ এগারোটা সময়ে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ জ্ঞানবাবুর দিকে চেয়ে বললেন, কি গো হঠাৎ যে জ্ঞানোদয়? জ্ঞানবাবু সহাস্যে বললেন, আজ্ঞা অনেক ভাগ্যে জ্ঞানোদয় হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন? ও বুঝেছি যেখানে জ্ঞান সেইখানেই অজ্ঞান। বশিষ্ঠদেব অত জ্ঞানী, পুত্র শোকে কেঁদেছিলেন, তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। অজ্ঞান কাঁটা পায়ে ফুটেছে, তুলবার জন্য জ্ঞান কাঁটা দরকার, তারপর তোলা হলে দুই কাঁটাই ফেলে দেয়। এই সংসার ধোকার টাটি, জ্ঞানী বলছে। যিনি জ্ঞান অজ্ঞানের পার, তিনি বলছেন মজার কুঠি। সে দেখে ঈশ্বরই জীব, জগৎ এই চতুর্বিংশটি তত্ত্ব সব হয়েছেন, তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে, তখন নির্লিপ্ত হতে পারে। ওদেশে ছুতোরদের মেয়েদের দেখেছি ঢেকে নিয়ে চিড়ে খেতে, এক হাতে ধান নাড়ে এক হাতে ছেলেকে দুধ খাওয়ায়, আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে, তোমার কাছে দু আনা পাওনা আছে দাম দিয়ে দিও, কিন্তু তার বারো আনা মন হাতের উপর, পাছে হাতে ঢেকি পড়ে যায়। বারো আনা মন ঈশ্বরেতে রেখে চার আনা লয়ে কাজকর্ম করা, শ্রীযুক্ত পণ্ডিত শশধরের কথা ভক্তদের বলিতেছেন। দেখলাম এক ঘেয়ে কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে, যে নিত্যতে পৌঁছে লীলা নিয়ে থাকে, আবার লীলা থেকে নিত্যে যেতে পারে, তারই পাকা জ্ঞান পাকা ভক্তি। নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন, এরই নাম বিজ্ঞান। শুধু শুষ্ক জ্ঞান, ও যেন ভস করে ওঠা তুবরি, খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায়। নারদ সুখ দেবাদি জ্ঞান যেন ভালো থুপরি, খানিকটা ফুল কেটে বন্ধ হয়, আবার নতুন ফুল কাটছে, আবার বন্ধ হয়, আবার নতুন ফুল কাটে। নারদ সুখদেবাদির তাঁর উপর প্রেম হয়েছিল, প্রেম সচ্চিদানন্দকে ধরবার ধরি। মধ্যাহ্নের সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। বকুলতলায় বেঞ্চের মতো যে বসিবার স্থান আছে, সেইখানে দুই চারিজন ভক্ত উপবিষ্ট আছেন ও গল্প করিতেছেন।
ভবনাথ মুখুজ্জে ভাতৃদয় মাস্টার ছোট গোপাল হাজরা প্রভৃতি ঠাকুর ছাউতলায় যাইতেছেন। ওখানে আসিয়া একবার বসিলেন। হাজরা ছোট গোপালকে বললেন, একে একটু তামাক খাওয়াও। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তুমি খাবে তাই বলো। এই শুনে সকলের হাস্য। মুখুজ্জি হাজরাকে বললেন, আপনি এর কাছ থেকে অনেক শিখেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, না, এর বাল্যকাল থেকেই এই অবস্থা। এই শুনে সকলের হাস্য। ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন। ভক্তেরা দেখিলেন ভাবাবিষ্ট মাতালের ন্যায় চলিতেছেন। যখন ঘরে পৌঁছিলেন তখন আবার প্রকৃতিস্থ হইলেন। এভাবে আমরা প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।